সুপ্রভাত বন্ধুরা। তবে জানি না গো এখন ঠিক সুপ্রভাত বলা যায় কি না, কারণ এখন বাজে হচ্ছে রাত 3:20। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আজকের বার্তা ছিল হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটা কটা বাজে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সকালবেলা উঠে না এখনও গোপালকে ঘুম থেকে তুলিনি, কারণ মাঝরাতে আর গোপালকে তুলে ঘুমে ডিস্টার্ব করবো না, তো আমাকে উঠে পড়তেই হয়েছে। ওদিকে কিন্তু আমরা তিনজনাই বাড়িতে উঠে পড়েছি, কারণ কৌশিক একটুখানি বাদেই বেরোবে। তো সকালে বাসি ঘরটা ঝাঁটফাট দিয়ে আর কি ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে এসে ওকে আগে একটুখানি এই যে ব্রেডটা বাটার দিয়ে টোস্ট করে দিলাম, আর সাথে একটু চা দিয়ে দিলাম, এই যে ও খেয়ে বেরিয়ে গেল। মানে এত খারাপ লাগছিল না, বিশ্বাস করো বিন্দুমাত্র ভালো লাগছিল না। তো তখন আর আমি কী করবো, তো তারপরে এসে আর কি ঘুম আসে, এদিক ওদিক রুটি বালুটি খাচ্ছিলাম, করতে করতে এখন এই 6:45 মতো বাজে। তো দেখলাম যতই মন খারাপ থাক আর যাই থাক, কাজ তো আমাকে করতেই হবে, কারণ সংসার আমাদের মেয়েদের কোনো দিন ছুটি দেবে না, সেটা শরীর খারাপই হোক আর মন খারাপই হোক, সব কিছু সহ্য করেই কিন্তু আমাদের সংসারের প্রতিটা কাজই করতে হবে। তাই দেখলাম বেশি শুয়ে বসে না, লেট করে আর দরকার নেই, যতক্ষণ কাজ করতে হবে কাজ ফেলে না রেখে কিন্তু করে ফেলাই ভালো। আর এই যে সকালবেলা যে টুকটাক কাজগুলো দেখছি, যে জানলা খোলা, গাছগুলো নিচ থেকে উপরে তোলা, এই কাজগুলো কিন্তু সকালবেলা প্রত্যেক দিনই কৌশিক করতো। তবে ও এখন যেহেতু বাড়িতে নেই, তাই ওর কাজ আমার কাজ দুটোকেই আমাকে একা একাই করতে হবে। তো দেখো সকালবেলা আগেই ঘরের জানলাগুলো খুলে দিলাম, আর এই যে সমস্ত গাছগুলোকে জানলায় এনে এখন না জল দিয়ে দিচ্ছি। আগে তো ওখানে টেবিলের ওপরে দিতাম, কী হতো বলো তো, স্প্রে ছিটে লাগে না দেয়ালে, দেখছি দাগ হচ্ছে, তো সেই জন্য এখন থেকে না ওদেরকে জানলাই এনেই দিচ্ছি। আর তারপর এদিকে এসে আমার গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিলাম, কারণ অত সকালে তো বললাম গোপুকে আর তুলিনি, তো এখন তুলে এই যে গোপালের সেবাটা দিয়ে নিয়েছি। আর কী বলো তো, ও যেহেতু পুজোর মধ্যেই গেল, পুজো তো সামনেই চলে এসেছে আর কি, আগামীকালই মহালয়, তো ইচ্ছা করছিল না গো কোনো কাজ করতে, মনে হচ্ছিলো চুপচাপ বসে থাকে, কিচ্ছু ভালো লাগছিল না। তাই দেখলাম কাজ তো আমায় করতেই হবে, ওই জন্যই বলতে পারো কাজের মধ্যেই দেখলাম নিজেকে এনগেজ রাখি, যত তাড়াতাড়ি দিনগুলোকে কাটিয়ে ফেলা যায় ততই আমার জন্য মঙ্গল। তাই দেখলাম ব্রেনটাকে ফাঁকা দিলে হবে না, ওকে সবসময় এনগেজ রাখতে হবে, তো সেই জন্য এই যে ঘরের কাজেও কিন্তু হাত লাগিয়ে দিয়েছি। তো নিচের আর কি গোপাল তুলে বাপির চোখে ওষুধ দিয়ে এখন চলে এসেছি ওপরে। মানে আমার কাজ করা দেখলেই তোমরা আজকে বুঝতে পারবে, আমার না একদম ভালো লাগছিলো না, মানে ওকেও যেতে হবে, আটকানোরও কিছু করার নেই, কারণ হট করেই পড়ে গেল। তো এখন যদি না যায় তখন আবার যদি বলে পুজোর মধ্যে যেতে হবে, তো সব নিয়ে এমন একটা বিশ্রী পরিস্থিতি না। তারপরে কী বলো তো, আমাদের বাড়িতে তো কোজাকড়ি লক্ষ্মী পুজো হয়, তো বিয়ের পর থেকে তো 2 বছর মাই আর কি 1 বছর মা করেছে, গত বছর তো আমাদের অসুখ ছিল, তো এইবার সেটাও আমাকে করতে হবে। তাই ওকে বললাম যেতে যতক্ষণ হবে তুমি আগে ভাগে বেরিয়ে পড়ো, কারণ দুর্গা পুজোটা যা হোক করে কাটিয়ে দিলেও না কোজাগড়ি লক্ষ্মী পুজো যদি ও বাড়ি না থাকে, আমার পক্ষে একা একা পুজো করা প্রচণ্ড টাফ হয়ে যাবে গো। আর এই দেখো গরমে ঘামতে ঘামতে হলেও কিন্তু সমস্ত কাজগুলোই করছি, কারণ বসে পড়লেই না ওই ওর সাথে কথা বলছি কবে আসবে আসবে এইসব কথা বলতে বলতেই না দেরি হয়ে যাচ্ছে। তো দেখলাম দেরি করব না, আবার ওকে ফোন করব, সমস্ত কাজ টাজ কমপ্লিট করে নেই তারপরে। তো এইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল আর কি, ও যেগুলো সকালে ছেড়ে গেছে আর আমার বাসি নাইটিটা, তো সেগুলোকেই না এখানে মেলে দিচ্ছি। আর জানো তো এমন একটা ভ্যাপসা গরম না, দেখেছো রোদ কিন্তু সেরকম নেই, কিন্তু এইদিকে আবার আকাশটাও মেঘলা হয়ে রয়েছে। আর এদিকে তো এসে দেখি গাছের মাটিগুলো একদম শুকিয়ে খটখটে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, সেটা হচ্ছে এই দেখো এটা কী বলো তো, দেখে ধানের শীষের মতো লাগছে না, কিন্তু ধানের শীষ না, এটা হচ্ছে এই যে আমার যে অ্যালোভেরার গাছটা ছিল সেইটার থেকে দেখছি ফুল বেরিয়েছে। এই গাছটার বয়স কমসে কম ধরো 3 থেকে 3.5 বছর হবে, তো আমি তো এখনও কোনোদিন দেখিনি যে অ্যালোভেরার গাছের যে ফুল হয়, তো এইবার প্রথম দেখলাম। আর জানো তো ছাদে গেছিলাম, এত পরিমাণ গরম ছিল, এসেই আগে চোখ মুখটাতে জল দিলাম, হাতে জল দিলাম, এইবার বলতে পারো স্কিন কেয়ারটা করব। সকাল করে করছি না কি বলো তো, ছাদে যেতে হচ্ছে, তো তারপর এসে এই যে জলটা না দিলে এত হাত পা জ্বালা করছে না, আর একদম যদি সকালে স্কিন কেয়ারটা করে ফেলছি না তাহলে তো ধরো ক্রিমগুলো এইভাবেই ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। আর কতবারই বা বলো তো সময় নিয়ে এইভাবে অ্যাপ্লাই করা যায়, মানে সকাল দুপুরটা একদম বলতে পারো একটা শিডিউলের মধ্যেই নিয়ে নিয়েছি, না আমাকে করতেই হবে, তবে রাতের ক্ষেত্রে অতটা চাপ থাকে না। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি কী ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করি, তো এটা হচ্ছে একটা লোটাসেরই অ্যান্টি ট্যান, এটা কিন্তু কোনো ক্রিম নেই, এটা একটা বডি লোশন আর কি, জিনিসটা একটু লিকুইড ফর্মে থাকে তো আমার ইউজ করতে খুব সুবিধা হয়, তো সেই জন্যই এইটাই সকালবেলা আর কি হাতে বলো ফেসে বলো এইটাই কিন্তু অ্যাপ্লাই করে নিই। আর বললাম না প্রচণ্ড গরম, দেখলাম আমার ঘরের গাছগুলোরও হাল একটুখানি খারাপ খারাপ হয়ে এসছে, পাতাগুলো কেমন যেন ওরা ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছে, তাই ওদেরকেও এখানে একটুখানি জল দিয়ে নিচ্ছে। আর জানো তো যখনই মন খারাপ থাকে এখানটাতে এসে বসলেই কিন্তু আমার সব মন খারাপ দূর হয়ে যায়, ওদেরকে একটুখানি দেখি কে কতটা বাড়লো এইসব দেখতে দেখতেই কিন্তু কেটে যায়। আর এই যে দেখো বসেছি, বসেও শান্তি নেই, আগেই মনে হচ্ছে গাছ কটাকে একটুখানি হাত দেয়।
আর জানো তো, এখন প্রায় উপরের কাজ কমপ্লিট, এইবার একটুখানি বসা টসা করে নিয়ে যাব হচ্ছে সোজা নিচে। তো তোমাদের সকলকে জানাই আরো একবার সুপ্রভাত। তো উপরের কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন কাজ বলতে মেনলি আছে হচ্ছে রান্নাটা তো করতেই হবে, প্লাস আজকে অ্যাকোয়ারিয়ামের জলটা আমাকে একা একাই পরিষ্কার করতে হবে। গতকাল ভেবেছিলাম করবো, গতকাল তো সোমবার ছিল, কৌশিক বাড়িতেও ছিল, কারণ ও তো আজকে একদম আর্লি মর্নিং বেরোবে তাই গতকাল কোথাও যায়নি। কিন্তু কী হলো বলো তো, আমি মাথায় হেয়ার প্যাক অ্যাপ্লাই করেছিলাম, তারপর ও বাইরের অনেকটা কাজ আমার এগিয়ে দিয়ে গেছে, যার ফলে কালকে আর মাছের জলটা না চেঞ্জ করা হয়নি, তো সেই জলটা আজকে চেঞ্জ করতে হবে। এমনিতেও কী বলো তো, এই বলতে পারো আর কি না, কাজগুলো সমস্ত আমার ঠেলে ঠেলে হচ্ছে, ইচ্ছা করছে না করতে, ভালো লাগছে না গো। মানে পুজো নিয়ে যত একটা আনন্দ ছিল না, ও ট্যুরে চলে যাওয়ার পর সেই আনন্দটা যেন কেমন কেমন লাগছে, মনে হচ্ছে কতদিনে ও বাড়ি আসবে। গেছে 10 দিনের জন্য, কিন্তু মনে হচ্ছে না 10 বছরের জন্য গেছে। তো চলো কাজ বাজগুলো করে নেই, এখন প্রায় 9টা মতো বাজে, গিয়ে এখন রান্নাঘরে ঢুকি। তো চলো কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো এখন নিচে যাওয়া যাক। আর এই যে নিচে এসে সবার আগে যেটা আমায় খেতে হবে সেটা হচ্ছে কিশমিশ ভেজানো জল। হ্যাঁ, তার সাথে কিন্তু কিশমিশ কটাও খেয়ে নিতে হবে। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে কিশমিশ ভেজানো জল খেলে কী হয়, তো কী বলতো, এটা খেলে এক তো হচ্ছে পেটটা ঠিক থাকে আর কি, হজমে অনেকটা যদি গণ্ডগোল থাকে সেটা সেরে যায়, আর ভালো হয় বলতে গেলে, এটা আমি শুনেছি কতটা কি কার্যকর হয় আমি বুঝতে পারি না, যে এটার জন্য না চুলের অনেক উপকার হয়, প্লাস আমাদের স্কিনও কিন্তু বেশ ভালো থাকে আর কি। কিশমিশের জলটা কিন্তু সকালবেলা বেশ উপকারী। তো দেখলাম এটা না চটজলদি খেতে বেশ ভালোই লাগে, তো মিষ্টি মিষ্টি, ওই জন্য এইটাই খাই। দিয়ে এই যে এদিকে রুটি করা কমপ্লিট, এখানে বাপিকে রুটি দিয়ে দিয়েছি, আর আমার আজকে টিফিনে বানাবো হচ্ছে ইপি। তো এই যে 11-এর যে সসপ্যানটা নিয়েছিলাম, এটা এত ভালো হয়েছে, এটা আর কত গুণ তোমাদের বলবো বলো, ভীষণ ভীষণ সুন্দর আর কি। চট করে এই যে অল্প একটু মানে একটু একটু জিনিসপত্র এত সুন্দর হয়ে যাচ্ছে না। তো ওইদিকে তো দেখলে সসপ্যানে আমার ইপিটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওইটা হতে হতে এখানে না বেশ খানিকটা উচ্ছে কেটে নিলাম, আজকে উচ্ছে ভাজা করবো। তো এইদিকে দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল না, এমনিতেই লাগে কম সময়তে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এইদিকে আমার ইপি হয়ে গেছে একদম রেডি, এখানে মশলাও দিয়ে দিয়েছি, এইবার জাস্ট বাটিতে ঢেলে খাওয়া নিয়ে সারা। আর দেখেছো এটা কিন্তু কাস্ট আয়রনের হলেও ওপরের কোটিংটার জন্য কিন্তু একটা ননস্টিকের মতো ফিনিশও দেয় আর কি, খুব একটা বেশি এদিক ওদিক লেগেও যায় না। তো জিনিসটা তো ভীষণ সুন্দর হয়েছে। তো এই যে এই সসপ্যানেই কিন্তু আজকে করবো হচ্ছে ডিমের ঝোল। তো আজকে ভাবলাম এইটাতেই না ডিম সেদ্ধটা বসিয়ে দিই, কারণ এটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে কী আর বলবো, ভীষণ সুন্দর জিনিস। তো এইটার মানে এটা কেনার পর থেকে বলতে পারো এতটাই আমার পছন্দ হয়েছে না, প্রতিটা ভিডিওতেই প্রায় তোমাদের বলতে থাকি জিনিসটা খুব সুন্দর, জিনিসটা খুব সুন্দর। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এটা কিনে নিতে পারো, বলতে পারো টাকাটা একটুও জলে যাবে না, ভীষণ সুন্দর জিনিস। আর তোমরা যদি এটা কিনতে চাও সেই জন্য দেখো ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু গিয়ে ওখান থেকে কিনে নিতে পারো, বলতে পারো জিনিসটা ভীষণ সুন্দর। তো ওইদিকে ডিম সেদ্ধটা বসিয়ে এদিকে ডিমের আর কি যে ঝোলটা করবো তার জন্যই মশলাটা করে নিলাম। আজকে না সব রান্নায় কিন্তু অল্প অল্প, কারণ এইসব ডিমের ঝোল টোল বাপি তো খাবে না, তো এখানে আমার জন্যেই করছি, একার জন্য। আর কী বলো তো, একার জন্য তরকারি করতে গেলেই না আমার বেশি হয়ে যায়, ওই রাতের দিকে একটুখানি ঝোল কি একটা আলু এইভাবে না ফেলে দিতে হয়, ওই যখন রান্না করি তখন মনে করি যে না খেয়ে নেবো অসুবিধা হবে না। কিন্তু সমস্যাটা কী হয় বলো তো, আমার না রাতের দিকে একদম খেতে ইচ্ছা করে না, ওই কোনো কোনো দিন ইচ্ছা করে কোনো কোনো দিন ইচ্ছে করে না, ওই জন্য না একার রান্না করতে গেলে খুব সমস্যা হয়। আর তারপর বাপি তো সব কিছু খায় না, মানে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে রান্নাও করা যায় না, আর কী করা যাবে। তো এইদিকে দেখো আমার ওদিকে কিন্তু সসপ্যানটাও ধোয়া হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোলটাও এখানে বসিয়ে দিচ্ছি। তো মশলা যা যা লাগে তাই দিয়েছি, তবে সম্পাদে দিদিভাইয়ের থেকে শেখা ছিল যে এতে একটুখানি মিট মশলা দিয়ে তাহলে টেস্টটা দারুণ আসে, তো সেটা তো এখন আমি প্রতিটা সময়ই অ্যাপ্লাই করি কারণ খেতে দুর্দান্ত লাগে। আর এরই মধ্যে এই যে চলে এসেছে অভি, ও আর ওর দাবি কী জানো, ও আমি এই যে রান্না করছি ও পুরো আমার সাথে রান্না করবে। তো এবার কী বলো তো, ও তো স্নান করেই এসেছে, তো একটুখানি আমার সাথে রান্না দেখতে দেখতেই দেখছি হাই তুলছে, চোখটা বন্ধ বন্ধ করছে, ওই জন্য কোলে নিয়ে একটুখানি দোল যেই দিয়েছি অমনি দেখি বেটা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়ে একটা আমার সুবিধা হলো, নাহলে ওকে না কোলে নিয়ে গ্যাস ট্যাস মোছাগুলো খুব কষ্টকর, আর ও এমন করে মাথা উঁচু করে করে দেখে না, মানে ভয়ও লাগে, এই কারণে রান্নাঘরটা তো আমার ছোটো, হট করে ধর চোখে টোকে লেগে যায়। তো চলো অনেক বক বক তো করে ফেলে, এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেই, আর এখন কাজ বলতে রান্নাঘরে ক্লিনিংয়ের কাজটাই বাকি আছে। তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে গার্গি দাস দিদিভাই, মুগ্ধতমা মৌবনী লাইফস্টাইল, রাখি মল্লিক দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে শাইনি গাঙ্গুলি দিদিভাই, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুরভি মণ্ডল ঘোষ, অপরমিতা চক্রবর্তী, রুনা সাহা, আর রিঙ্কি দত্ত দিদিভাই লিখেছে যে তোমার কাজ আমাকে অনেকটা ইন্সপায়ার করে।
কি বলবো দিদিভাই, শুনে ভীষণ ভালো লাগলো যে আমার কাজ কারোর হেল্প করছে। আর কমেন্ট করে চলেছে লোপা মুদ্রাজি, জেসমিন আক্তার চৌধুরী, নিরুমম ফ্লক, সুহানা খান আর দীপা। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও বানানোর নেশাটা অনেকটাই বাড়িয়ে দাও। তো এইদিকে চলে এসেছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে, করার কথা তো গতকাল ছিল, তো গতকাল না আর হয়ে ওঠেনি, ওর অনেক বাইরে যাওয়াও ছিল, ও সময় দিতে পারি না, লাস্টের দিকে ওই ব্যাগ প্যাকিং ছিল, তো তার মধ্যে না আর এইসবের মধ্যে যায়নি। তো আজকে অ্যাকোরিয়ামটা আমাকে একা একাই পরিষ্কার করতে হলো। তো এইদিকে দেখলেই তো চাকনি দিয়ে সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছিলাম, তারপর জারটা সমস্ত ভালোভাবে পরিষ্কার করে এখন এই যে মাছগুলোকে ছেড়ে দিলাম। আর এই যে ছাড়ার পর জানো তো পরিষ্কার জলে ওরা এত সুন্দর দৌড়ে দৌড়ে খেলে না, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর জানো তো সব থেকে মানে কষ্ট কী লাগছিলো, আজকে যখন পরিষ্কার করতে গেছি না, একটা মাছ দেখি একদম নিচে পড়ে আছে, আমি তো ভাবলাম মনে হয় মরে টরে গেছে, ওইরকমভাবে নিচে পড়ে আছে। তারপর জানো তো যেই দেখলাম ওকে পরিষ্কার জলে দিয়েছি, ও আবার নাচতে শুরু করলো, আর ওকে দেখে আমার শান্তি হলো। মানে কী বলো তো, এই জলটা না প্রায় 7-8 দিনের মাথায় পরিষ্কার করার দরকার, কিন্তু এইবার না প্রায় 11-12 দিন হয়ে গেছে। ওই ঘর পরিষ্কার, শপিং এইসব নিয়ে বিজি ছিলাম, করা হচ্ছিল না, তো আজকে করে না অনেকটাই উপকার হলো। তো এই যে ফাইনালি সমস্ত কিছু শেষ হলো গো, ওই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এতক্ষণ লেগেছে না একা একা, তো বাজে হচ্ছে একটা, এখন কাজ বলতে যে স্নান করার পুজো করাটা বাকি আছে, তো এখনও যেহেতু অনেকটা টাইম বাকি আছে না, 10 মিনিট বসে নেই তারপর যাবো। যা প্রচণ্ড গরম, আর তার মধ্যে কী হচ্ছে বলো তো, অভি তো দেখলে ঘুমিয়ে পড়েছে, আর দুষ্টু ফোন দেখেই যাচ্ছে, মাঝখানে একবার ওর ফোনটা কেড়ে নিয়ে যাচ্ছি, এই এত ফোন দেখিস না চোখ খারাপ হয়ে যাবে। উফ বাবা, কী যে কান্নাকাটি জুড়িয়ে দিল না, তারপরে ওটাকে ফোন দিয়ে নিচে বসিয়ে দিলাম, কারণ ও এখন কোনো মতে ফোন ছাড়বে না। আর সব থেকে আশ্চর্যের কী জানো, ফোন থেকে মানে আর কি ওই স্মার্টফোনটাতে তো কোনো রিচার্জ করা থাকে না, তো আমার থেকে হটস্পট কানেক্ট করে ওর সাথে কালকে করা হয়। সেদিনকে কী হয়েছে আর কি, আমার ফোনের লকটা খোলা ছিল, ও নিজে নিজে নেট অন করলো, হটস্পট অন করলো, ওই ফোনে ওয়াইফাই অন করলো। বাবা রে বাবা, আমি তো ভেবেই হ্যাঁ ওর বয়সে আমি ফোন কী জিনিস তাই জানতাম না, আর ও আমাকেই মনে হচ্ছে যেন ফোন শিখিয়ে দেবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এরপর এই যে প্রতিদিনের শিডিউলে যা থাকে, স্নানের পর আগে পুজোটা দিয়ে নেয়া, তো এখানে পুজোটাও দিয়ে নিচ্ছি। কী বলতো, যতটা সম্ভব নিজেকে না কাজের মধ্যে এনগেজ রাখার চেষ্টা করছি, তাহলে না অতটা আর মন খারাপটা করবে না। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে হাতে করে একটা আপেল নিয়েই ঘরে চলে এলাম। কৌশিক প্রত্যেক দিনই বলে একটা করে যে কোনো ফল খাও, তো যাওয়ার আগে অনেক কিছু কিনে দিয়ে গেছে, তো আমাকে সেগুলো খেয়ে শেষ করতে হবে, তো বলতে পারো এক প্রকার মানে বাধ্য হয়েই এগুলো খাওয়া। ওই জন্য না দেখলাম নিজে যদি থাকে আর আমার পেট অবধি যাবে না, ওই জন্য ওপরে আসার আগে না নিয়ে চলে এসেছি। তো এখন এই 3টে মতো বাজে, একটুখানি শুতেই হবে গো, চোখটা বড্ড আজকে জ্বালা করছে, সেই তো সকালবেলা উঠেছি, তারপরে ও চলে যাওয়ার পর সেইভাবে আর ঘুমও হয়নি, এপাশ ওপাশ করতে করতে তো উঠে পড়ে কাজ শুরু করে দিলাম, তারপরে এই তো সারাদিন চললো। চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে কথা হবে। আর দেখেছো অবি কীরকম কাঁদছে, ওর মা এখন ওকে খাওয়াচ্ছে, ও তেমনি পরিত্রাহী কাঁদছে। চলো আবার পরে দেখা হবে। গুড ইভিনিং সকলকে। তো এখন বাজে হচ্ছে 7:05, তো সমস্ত যা সন্ধ্যের কাজ ছিল না আর কি, পুজো টুজো দেওয়া, বাকিকে খেতে দেওয়া, তারপরে ধরো গাছগুলোতে জল দেওয়া, তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এত পরিমাণ গরম না, মানে মাথার স্ক্যাল্পটা না পুরো ঘামে ভিজে গেছে, ওই জন্য দেখো কষ্ট হলেও না চুলকোটা ছেড়ে রাখতে হচ্ছে, নাহলে ওই ঘামের যে স্ক্যাল্পটা থাকে না তাতে গোড়া আরও আলগা হয়ে মানে আরও পরিমাণ চুল উঠছে, তো মারাত্মক তো গরম লাগছে। তো এখন কাজ বলতে এখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, আর আমার তো চুপচাপ বসে থাকা হয় না, চুপচাপ একটুখানি ফাঁকা টাইম মানেই আমার এডিট শুরু করতে হবে। তো এখন খানিকক্ষণ এখন অনেকক্ষণ এডিট করবো, তারপরে মার সাথে একটু কথা বলবো, কৌশিকের সাথে একটুখানি কথা বলবো। আর কী বলো তো, আজকে তো মঙ্গলবার, রাত পোহালেই মহালয়, তার জন্যে ঠিক এতটুকু পরিমাণও ভেতরে কোনো আনন্দ নেই, মানে মহালয় আর অন্যান্য দিনগুলো আমার কাছে একদম এক মনে হচ্ছে, কী জানি ভেতর থেকে কোনো আনন্দও হচ্ছে না। তাও এতদিন কেনাকাটা করছিলাম, ভেতরে একটা আনন্দ ছিল, যে কী জানি সেটাও যেন কোথায় হাওয়া হয়ে গেল। তো এখন একটু রিফ্রেশ করি, চলো আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো মাঝখানে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে দুই ভাই এসে চলে এসেছিলো, আর ওরা দুজন থাকলে একসাথে থাকলে না ভিডিও করা হয় না, এমনকি ফোনটাকে উঁচুতে তুলে রাখতে হয়, নাহলে একজনাকে সামলাবো আর একজনা ফোন নিয়ে টানাটানি করবে। আর এই ফোনটার ওপর আমি এতটাই ডিপেন্ডেন্ট, তোমরা বুঝতেই পারছো যে ফোনটার কিছু হলে আমার অনেকটা সমস্যা হয়ে যাবে, তাই ওরা আসলেই না আগে ফোনটাকে সরিয়ে রাখি। আর এরপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে আমার স্কিন কেয়ারও কমপ্লিট, তো চলো আজকের জন্য টাটা।